চলতি বছরে মে মাসে ধুমধাম করে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আজ 24 সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুরে গাঁট ছড়া বেঁধে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পরিণীতি ও রাঘব। কয়েকদিন আগেই মুম্বাই থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন রাঘব পরিণীতি। বর্তমানে গোটা উদয়পুর সহ জুড়ে সাজ সাজ রব রব। ভারতের রাজনীতিতেও এখন আলোচিত জায়গায় উদয়পুর, কারণ বিশ্বের অন্যতম নামি দামি হোটেল ভারতের রাজস্থানে উদয়পুরের দ্য লীলা প্যালেসে রাঘব পরিণীতির বিয়ের আসর। বরকনের একজন অভিনেত্রী, অন্যজন রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ, তাদের বিয়ের আসরটি তাই হয়ে উঠবে সিনেমা ও পলিটিক্স দুই অঙ্গনের মানুষের মিলন মেলা। তাদের বিয়েতে কোনো কিছুরই কমতি রাখা হচ্ছে না, সেই সঙ্গে কঠোর নিরাপত্তা বেষ্টনীরও ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পিচৌলা হ্রদে তৈরি হবে বিয়ের মণ্ডপ, নৌকায় চেপে বিয়ে করতে আসবেন রাঘব, বরকনে সাজবেন সাদা পোশাকে, সেখানে 100-এরও বেশি নিরাপত্তা রক্ষী থাকবেন, হ্রদের মধ্যে 4-5টি নৌকায় থাকবেন আরো কিছু নিরাপত্তা রক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা, কারণ রাঘব পরিণীতির বিয়েতে থাকবেন অনেক ভিআইপি, যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও রয়েছেন, তাই নিরাপত্তার দিক বাড়তি নজর দেওয়া হচ্ছে। উদয়পুরের শহরের 15টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, প্রতি মুহূর্তে চলবে মনিটরিং, এছাড়াও নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরেও। এদিকে গেল শনিবার 23 সেপ্টেম্বর আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল পরিণীতির কাজিন প্রিয়াঙ্কা চোপড়ার, সঙ্গে আসার কথা ছিল প্রিয়াঙ্কার মেয়ে মাল্টিমেডিয়া চোপড়া জোনাসেরও। স্বামী নিক আগেই জানিয়েছিলেন তিনি আসতে পারছেন না শালিকার বিয়েতে, এবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা ওনাকে আসতে পারছেন না বোনের বিয়েতে। তবে প্রিয়াঙ্কার মা ও ভাই ইতোমধ্যে পৌঁছে গিয়েছেন উদয়পুরে। সাইমা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।